আজ কতদিন পর আমি আবার রাজপ্রাসাদে যাওয়ার সুযোগ পাচ্ছি। সেই কত বছর আগে আমি রাজপ্রাসাদে গেছি আর তখন কতগুলো সোনার মোহরও এনেছিলাম। আজ আজ আবারও আলোর কাছ থেকে আমি বেশ কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে আসব। ওখানে গিয়ে আমার বেশ লাভই হবে। কিন্তু শিলার বাপ কোথায় গেল? এখনো তো আসছে না। এদিকে তো দুপুর গড়িয়ে যেতে চলেছে। বলি শিলার বাপ কই গো তুমি? জাফর একটা ব্যাগ। শিখা, আসলে আমি ভুল করে তোমাকে এসব বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না দয়া করে। রবিনের মুখে এসব কথা শুনে শিখা রাগে জ্বলে যেতে থাকে, কিন্তু সে রবিনের সামনে কিছুই বলতে পারে না। শিখা, কি হলো, তুমি এভাবে চুপ করে আছো যে? না, কিছু না, এমনিতেই। কিন্তু একটু আগেই তো তুমি বললে যে তুমি নাকি আমাকে কি বলতে চাও। বলো শিখা, কি বলবে তুমি? না না, কিছু না, কিছু বলবো না আমি। আচ্ছা ঠিক আছে শিখা, ওদিকে আবার কিরণ আমার উপর রাগ করে আছে, এখন গিয়ে আবার ওর রাগ ভাঙাতে হবে। এই কথা বলে রবিন শিখার কক্ষ থেকে বেরিয়ে যায়। না না না, আমি আর সহ্য করতে পারছি না। কিরণ আমার ভালোবাসার মানুষকে এভাবে কেড়ে নিতে পারে না। আমি এখন রাজকুমারকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি, আর এখন এখন ওই কিরণ আমার স্বপ্ন ভেঙে দেবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ও সব সময় আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কিন্তু আমিও শিখা, আমি জানি কি করে আমার পথের কাঁটাকে দূর করতে হয়। তবে হ্যাঁ, আমার এভাবে মাথা গরম করলে চলবে না। আমাকে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে, আর কিরণকে আমাকে আগে রবিনের কাছে খারাপ প্রমাণিত করতে হবে, যাতে করে রবিন আস্তে আস্তে কিরণকে ভুলে যায়। আর রবিনকে এটা বোঝাতে হবে যে কিরণ নয়, আমি তার একমাত্র জীবন সঙ্গিনী হওয়ার যোগ্য, আর কিরণের জায়গাটাকে কেড়ে নিতে হবে। কিন্তু এখন তো রবিন বলে গেল কিরণ নাকি রবিনের উপর রাগ করে আছে, আর এটাই সুযোগ, কিরণের রাগ করাটাকে আমাকে কাজে লাগাতে হবে। যাই, রবিন কিরণের কক্ষে যাওয়ার আগেই আমি কিরণের কক্ষে যাব। কিছুতেই ওদের দুজনকে আমি কোনো সুযোগই দেব না। এই বলে শিখা বেরিয়ে যায়। দেখ বাবা, তুই এমন করিস না, মায়ের কথাটা একবার শুন। চল চল আমার সাথে বাড়িতে চল। না, ওই বুড়োটা এখনো বাড়িতে আছে, আর ওই বুড়োটার জন্য বাবা আমাকে এত বেটালো, আর আমাকে বলে কিনা ওই বুড়োর কাছে ক্ষমা চাইতে। আমি কিছুতেই যাব না, ওই বুড়োর কাছে ক্ষমা চাইবো না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। বাবা আমাকে মেরেছে বলে ওই বুড়ো আরো খুশি হয়েছে, আর তাই আমি কিছুতেই বাড়ি যাব না। ঠিক আছে, তুই যা, তুই যদি বাড়িতে নাই যেতে চাস তাহলে কি আর করার বল, তাহলে তোর জন্য বেড়ে রাখা খাবারটাই নষ্ট হবে, এই আর কি। না না না, খাবারের আর কি দোষ বলো, আর আমার জন্য খাবার নষ্ট হবে এটা কি হতে দেয়া যায় বলো? আমি যাব তোমার সাথে, আর খাবারটাকে খেয়ে আবার চলে আসব। ঠিক আছে চল বাবা। এরপর হাবু শিলার সাথে বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে কালু শিলাকে খুঁজতে থাকে। শিলা, ও শিলা, শিলা কোথায় তুমি? শিলা, ও শিলা। হ্যাঁ রে কালু, বৌমাকে এত ডাকছিস যে, তা কি দরকার আমাকে বল। হুজুর, আসলে আমার শিলাকে একটু দরকার ছিল, তাই আর কি। কিন্তু ও তো এখন বাড়িতে নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে শিলাটা? আসলে কালু, শিলা হাবুকে খুঁজতে বের হয়েছে। এ কি বলছেন কি হুজুর, ওই ছেলেকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু আমি তো ওকে যেতে নিষেধ করলাম, তাও চলে গেল। আসুক আসুক ও বাড়িতে আজকে, ওর ওই পাজি ছেলেটার সাথে ওকে বাড়ি থেকে বের করে দেব। এসব কি বলছিস কি কালু, হাবু তো বাচ্চা ছেলে, আর ও তো না বুঝে ভুল করে ফেলেছে, তাই বলে তুই ওকে ক্ষমা করবি না? হুজুর, সব ওর মায়ের দোষে হয়েছে,
ওকে এত করে বললাম আপনার কাছে মাপ চাইতে, কিন্তু কিছুতেই তো আমার কথা শুনল না, আমাকে তেজ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কালোকে এত পেটালাম তাও শুধরাল না। আপনি আমার হুজুর, আমি সারা জীবন চেষ্টা করেছি আপনার যেন কোনোদিনও কোনো কিছুতে কষ্ট না হয়, আর আমার ছেলে হয়ে ও কিনা শুধুমাত্র আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে, আর এটা আমি কি করে মেনে নেব বলুন। কালু, আমি কিছু মনে করি নে রে বাবা, তুই দেখিস তোর ছেলে একদিন না একদিন আমাকে অনেক ভালোবাসবে। শোন কালু, আমি তোকে আদেশ করছি, হাবু এলে ওকে কিন্তু আর কিছু বলবি না তুই। কিন্তু হুজুর। আর কোনো কিন্তু নয়, যা আমি যা বললাম তাই শোন। ঠিক আছে হুজুর। ওদিকে শিখা কিরণের কক্ষে যায় আর দেখতে পায় যে কিরণ তার কক্ষে একাই আছে। একি শিখা, তুই আমার কক্ষে? আয় আয় বস। না কিরণ, এখন আর বসবো না। বলছিলাম আমি এতটা দিন পরে প্রাসাদে এসেছি, প্রাসাদের কিচ্ছু চিনি না, কিন্তু এই রাজপ্রাসাদের কোথায় কি আছে সেটা তো তুই আমাকে একটা বারের জন্য ঘুরিয়ে দেখাতে পারতি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস শিখা, চল আজ তোকে আমি রাজপ্রাসাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো। এ কথা বলে শিখার কিরণ এগিয়ে যেতে থাকে আর তখনই রাজকুমার সেখানে চলে আসে। এ কি কিরণ, কোথায় যাচ্ছ? তোমার সাথে আমার কিছু কথা আছে। না রবিন, এখন নয়, আমি এখন তোমার সাথে কোনো কথা বলতে পারবো না, আমি এখন শিখাকে নিয়ে রাজপ্রাসাদটা ঘুরিয়ে দেখাবো। কিন্তু তোমার সাথে যে আমার কথা আছে। হ্যাঁ হ্যাঁ কিরণ, তুই বরং রাজকুমারীর সাথে একটু কথা বল, আমি বাইরে যাচ্ছি। না না শিখা, এখন রবিনের সাথে আমি কোনো কথাই বলবো না, চল তোকে আমি রাজপ্রাসাদটা ঘুরিয়ে দেখাবো। এই কথা বলে কিরণ ও শিখার সাথে বেরিয়ে যায়। এটা কি হলো, কিরণ আমার সাথে একটু কথা বলে তারপরেই যেতে পারতো, আজও আমার সাথে এমন ব্যবহার করতে পারলো? ওকে আমার মনের কষ্টটাকে বুঝতে পারলো না। যাই হোক, ওকে কেন দোষ দিচ্ছি আমি, ভুল তো আমি করেছি, আর ওর তো অভিমান করাটা একদম স্বাভাবিক। যাক, ও বাইরে যাক, পরে আমি বরং ওর মান ভাঙাবো, আর ও কিছুতেই আমার উপর মন খারাপ করে থাকতে পারবে না। ওদিকে জাফর কোকিলাকে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে যায়। আলো মা, আলো কোথায় তুই মা, আলো? তখনই আলো বেরিয়ে আসে। এ কি মামা, মামি, এতদিন পর তোমরা আমাকে দেখতে এসেছো, আমাকে তো তোমরা ভুলেই গেছো, আমাকে একটি বারের জন্য দেখতেও আসো না। হ্যারে মা, আমি তো আসতেই চাই, কিন্তু তোর মামা তো আমাকে আসতেই দেয় না। আহ কোকিলা। মামা, মামি এসব কি বলছে কি, তুমি তাকে কেন আসতে দাও না? আমার বাবা মা নেই, আর তাই তোমরাই তো আমার বাবা মা, তোমরা তো সব সময় আমাকে দেখতে আসতে পারো, নাকি আমাকে দেখতে আসতে মন চায় না তোমাদের? এসব তুই কি বলছিস কি মা, তোর কথা তো আমার খুব মনে পড়ে, কিন্তু নানা রকম কাজের জন্য আমি আসতে পারি না রে মা। তবে আজ এসেছি, এবার ভাবছি কদিন এই রাজপ্রাসাদে থাকবো। হ্যাঁ হ্যাঁ মামি, এ তো খুব ভালো কথা, তোমরা থাকলে আমারও খুব ভালো লাগবে। হ্যাঁ রে মা, তা তোর দুই মেয়ে কোথায়, ওদেরকে ডাক। হ্যাঁ মামা, ওদেরকে আমি এক্ষুনি ডাকছি, দু বোন দেখলাম একসাথে রাজপ্রাসাদের সব জায়গায় ঘোরাঘুরি করছে, আশেপাশে আছে ওরা। মা কিরণ, শিখা, কোথায় তোরা? মা এদিকে আয় তো, দেখে যা কারা এসেছে। তখনই শিখা আর কিরণ দুজনই চলে আসে। মা, এটা আমার নানাজি না? আর এটাই তো আমার নানি, তাই তো? হ্যাঁ মা, দেখ ওনারা তোদের দু বোনকে দেখতে এসেছে। আলো, তোর মেয়ে দুইটি কিন্তু দেখতে তোর মতোই হয়েছে। আলোর এই মেয়েকে দেখে মনে হচ্ছে ও সবার সাথে ঠিকঠাক মিশতে চায় না, মনের মধ্যে অহংকারে পরিপূর্ণ। তাহলে আলোর এই মেয়েটাকে একটু বাজাতে হবে তো। এরপর বেশ অনেকটা সময় পার হয়ে যায় আর সন্ধেও নেমে আসে। ওদিকে অখিলেশ কিরণকে ডাকতে তার কক্ষের দিকে রওনা দেয়।
তখনই শিখা অখিলেশের সামনে চলে আসে। একি অখিলেশ, কোথায় যাচ্ছ এদিক দিয়ে? আমি একটু রাজকন্যা কিরণের কক্ষে যাচ্ছি, রাজকুমার রবিন তাকে তার কক্ষে ডেকে পাঠিয়েছে। এই তো সুযোগ, আর এখন এই সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবে, আর এক্ষুনি আমাকে রবিনের কক্ষে যেতে হবে। রাজকন্যা, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন যে, কিছু বলবেন নাকি? না না, কিছু না, এমনিতেই আর কি। যা যা, তুমি কিরণকে খবর দিয়ে এসো। ঠিক আছে রাজকন্যা। এই কথা বলে অখিলেশ চলে যায় কিরণের কক্ষের দিকে। আর তখনই তার নিজের হাতে আঘাত করে, আর তার হাত থেকে রক্ত ঝরতে থাকে। এই তো, যাই, এবার আমি আমার চালটা চেলেই ফেলি। এবার কিরণ নিজেই রবিনকে প্রত্যাখ্যান করে ফেলবে। রবিন চাইলেও কিরণ তার সাথে কিছুতেই থাকতে চাইবে না। এরপর শিখা রবিনের কক্ষে যায়। একি শিখা, তুমি তুমি এ সময় আমার কক্ষে? কেন, আমি কি আসতে পারি না বলো? আসলে একা একা আমার ভালো লাগছিল না, তাই আর কি ভাবলাম যাই তোমার কক্ষে যাই, আর তোমার সাথে একটু গল্প করি, সময় কাটাই। শুধু গল্প করতেই নয় রাজকুমার, আজ তোমার ভালোবাসাটাকে চিরকালের মতো মেরে ফেলতে এসেছি। আজ থেকে কিরণ আর তোমার দিকে ফিরেও তাকাবে না। তো বন্ধুরা, শিখা তাহলে কি নতুন চাল চালতে চলেছে, যার কারণে কিরণ আর রবিন দুজন দুজনের থেকে আলাদা হয়ে যেতে পারে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।